প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দু সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে এই আশাবাদ ব্যক্ত করে বস্ত্র পাটমন্ত্রী গুলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়ে গেছেন তিনি বলেন তার স্বপ্নের বাকি কাজগুলো বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাবিবনগর এলাকায় লায়ন হাবিবুর রহমান হারেজ স্কুল অ্যান্ড কলেজে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন ভুইয়া উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোহাম্মদ আনসার আলী সহ অনেকে